মঙ্গলবার বিকালে পানীয় জল সরোবর জলস্বপ্ন শুভ শিলান্যাস হয় মন্তেশ্বর ব্লকের মামুদপুর দুই নম্বর অঞ্চলের সুটরা গ্রামে। মন্তেশ্বর ব্লকের মামুদপুর দুই নম্বর অঞ্চলের সুটরা গ্রামের বাসস্ট্যান্ড এলাকার মাঠে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে প্রায় 4,04,00,000 টাকার আর্থিক খরচে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মামুদপুর দুই নম্বর পঞ্চায়েতের তত্ত্বাবধানে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, পূর্বস্থলীর উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েতের প্রধান মেহেনুন্নেসা বেগম, উপপ্রধান শুভেন্দু মল্লিক, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য ও এলাকার বহু মহিলা সহ অসংখ্য জনসাধারণের উপস্থিতিতে পানীয় জল সরোবর প্রকল্প জলস্বপ্ন প্রকল্পের ফলকের পর্দা টেনে ভিত্তি স্থাপন করে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ শুভ শিলান্যাস করেন। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ ও মামুদপুর দুই নম্বর অঞ্চলের উপপ্রধান শুভেন্দু মল্লিক জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের জল প্রকল্প এই এলাকাবাসীর স্বপ্ন পূরণ করতে পেরে আমরা খুব গর্বিত। এই এলাকার সুটরা, হাজরাপুর, মথুরা, দুয়ারিসহ 5টি গ্রামের এই প্রকল্প থেকে সুবিধা পাওয়া যাবে। সুটরা গ্রামের এক গ্রামবাসী অরুণ চন্দ্র বলেন, আমাদের এলাকার এটা দীর্ঘদিনের চাহিদা ছিল। আমাদের এলাকায় এই জল প্রকল্পের শিলান্যাস হওয়াতে আমরা খুব খুশি। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। সুটরা যে জলস্বপ্ন প্রকল্প আছে সেখানে পিডব্লিউএসএস উদ্বোধন। কোথায় হলো এটা? এটা সুটরা। সুটরা এটা স্যার কত টাকার প্রকল্পের? এটা 4,40,00,000 টাকা। কোন প্রকল্প থেকে হচ্ছে স্যার এটা? এটা জলস্বপ্ন প্রকল্প। জল এটা, হ্যাঁ, এখানে আমরা 2024 সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যে জলস্বপ্ন নীতি তাতে বলা হয়েছে প্রত্যেক বাড়িতে পরিশুদ্ধ জল পৌঁছে দেওয়া। আমরা প্রত্যেকটা বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন দেবো 2024 সালের মধ্যে। আমাদের 15টা প্রকল্প ছিল, তার মধ্যে এটা অনগোয়িং হয়ে গেল আজকে, মানে মালপত্র পড়ে গেছে এবং এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে। কদিনের মধ্যে এটা শেষ হবে স্যার? আশা করছি আমরা 3-4 মাসের মধ্যে আজকে কমপ্লিট হবে। আচ্ছা, এই যে জল প্রকল্প উদ্বোধনের মাধ্যমে আপনি এলাকাবাসীকে কী জানাতে চাইছেন? আমরা সরকারের যে উন্নয়নের করতে এসেছি, আমি একজন উন্নয়ন আধিকারিক, আমার যে কর্তব্য উন্নয়ন করা আমি সেই উন্নয়নের বার্তাই দিতে এসেছি। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে তার জলস্বপ্ন প্রকল্পে সুটরা গ্রামে উদ্বোধন হলো। এটা কোন প্রকল্প থেকে হলো? পিএইচি, পিএইচি ডিপার্টমেন্ট। কত টাকার? 4,04,00,000 সামথিং। এই জল প্রকল্প উদ্বোধন হওয়ার ফলে এই এলাকার কত মানুষ এটা সুবিধা পাবে? এই এলাকার সুটরা, মথুরা, হাজরাপুর, চন্দনপ্রদা, ধোপারি, দুয়ারি, এই 6টি মৌজায় জল যাবে। 6টি মৌজা না গ্রামে? 6টি গ্রামে, 6টি গ্রামে মৌজা হয়েছে। 6টি গ্রামে আপনার প্রায় 5,000-এর ওপর লোকের। এটা কি বাড়ি বাড়ি সবারই? বাড়ি 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 যাবে জল। এটা কদিনের মধ্যে এটা সম্পূর্ণ হবে? বছর ওনার ওয়ার্ক অর্ডারের মধ্যে 1 বছর লেখা আছে, 365 দিন ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, গত 20 দিন হলো। এই এলাকার কি জলের সমস্যা ছিল? জলের সমস্যা খুব খুব। গ্রীষ্মকালে কি কলেজ মাটি, মানে কলের জল নেমে যায়, মানুষ জল পায় না, সেটা তার ইয়ে হলো, রিলিফ হলো কিছু। উপকৃত কিরম হবে মানুষজন? 5,000 পরিবার উপকৃত হবে। উপকৃত হবে, চাহিদা ছিল এলাকার মানুষ, চাহিদা ছিল দীর্ঘদিন স্বপ্ন মানুষের, দীর্ঘদিন স্বপ্ন আজ সার্থক। কত বছর পর? তা প্রায় 15 বছর ধরে হবে করে তো হচ্ছে, কিন্তু এই 15 বছর পর আমরা এটা সার্থক হলো। আজকে শিলান্যাস হলো, নারকেল ফাটিয়ে আর ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এখানে পিএইচি জল প্রকল্পের উদ্বোধন হলো। কে করলেন উদ্বোধনে? ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন সহসভাপতি আহমেদ হোসেন শেখ, মাননীয় বিডিও সাহেব গোবিন্দ দাস মহাশয়, প্রধান ম্যাডাম ছিলেন, উপপ্রধান সাহেব ছিলেন। কোন গ্রাম এটা? এটা সুটরা, মামুদপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুটরা। এই জলের চাহিদা আপনাদের গ্রামে ছিল? হ্যাঁ, দীর্ঘদিনের চাহিদা এটা আমাদের। এই যে শিলান্যাস হয়ে কতটা খুশি আপনারা? আমরা গ্রামবাসী হিসাবে খুবই খুশি। আমরা প্রশাসনের কাছে ধন্যবাদ জানাই যে আমাদের চাহিদা পূরণ করার জন্য। কত বছরের স্বপ্ন এটা? এটা আমাদের বহুদিনের স্বপ্ন, আমরা ছোটবেলা থেকেই শুনছি হবে হবে হবে, কিন্তু কোনোদিনই হচ্ছে না। তো এখন যাই হোক, আমাদের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের স্বপ্ন সফল হয়েছে, তার জন্য আপনারা খুশি? আমরা খুবই খুশি। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সমগ্র মানে প্রচেষ্টায় যে আমাদের এই প্রকল্পটা সফল হয়েছে, আমরা খুবই খুশি।